দেখুন, যে কারণে সৌদি আরবকে দুটো দ্বীপ দেয়া নিয়ে উত্তাল মিশর। বাদশাহ সালমানের গত বছরের মিশর সফরের সময় লোহিত সাগরের দুটো দ্বীপ সৌদি আরবকে দেওয়ার ব্যাপারে চুক্তি হয়। প্রেসিডেন্ট সিসি সেই চুক্তি অনুমোদনের পর প্রতিবাদকারীরা বলেছেন তিনি সৌদি সাহায্যের লোভে জায়গা বেচে দিচ্ছেন। বাদশাহ সালমানের গত বছরের মিশর সফরের সময় লোহিত সাগরের দুটো দ্বীপ সৌদি আরবকে দেওয়ার ব্যাপারে বিতর্কিত একটি চুক্তি হয়। গত সপ্তাহে মিশরের সংসদ ওই চুক্তি অনুমোদন করে। এখন সেটি অনুমোদন করেছেন মিশরের সাবেক সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট আবদুল্লাহ ফাত্তা আল সিসি। কিন্তু এই চুক্তি নিয়ে মিশরে বিক্ষোভ জোরদার হচ্ছে। প্রতিবাদকারীরা বলেছেন প্রেসিডেন্ট সিসি সৌদি সাহায্যের লোভে দেশে জায়গা বেচে দিচ্ছেন। সেই সাথে শুরু হয়েছে আইনি লড়াই। মিশরের একটি আদালত সৌদি আরবের কাছে দ্বীপ হস্তান্তরের চুক্তি বাতিল ঘোষণা করে রায় দিয়েছে। তবে অন্য আরেকটি আদালত চুক্তিকে বৈধ বলে রায় দেয়। চূড়ান্ত সিদ্ধান্ত এখন মিশরের সাংবিধানিক আদালতের কাছে। তারা এখনও কোনো রায় দেয়নি। প্রেসিডেন্ট সিসি বলেছেন দ্বীপ দুটোর প্রকৃত মালিক সৌদি আরব। 1950 সৌদিরা তাদের প্রতিরক্ষায় মিশরকে ওই দুইটি দ্বীপ সৈন্য মোতায়েনের অনুমতি দিয়েছিল। এখন শুধু সৌদি আরবের দ্বীপ তিনি ফিরিয়ে দিচ্ছেন। তবে বিরোধীরা বলেছেন যেহেতু 2013 সালে মোহাম্মদ মোরসির সরকারকে সেনা অভ্যুত্থানে উৎখাতের পর থেকে সৌদি আরব জেনারেল সিসিকে সমর্থন করে আসছে, সে কারণে সৌদিদের খুশি করতে সংবিধান লঙ্ঘন করেছে প্রেসিডেন্ট। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন।